হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? বাতাসি কেক সেন্টার অ্যান্ড তানুস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য ভাপা পিঠে কীভাবে তৈরি হয়। তো ইনি একজন কাকিমণি, যিনি প্রত্যেক দিন ভাপা পিঠের দোকান দেয় শীতকালে। তো ওনার প্রচুর কাস্টমার হয়, তো তারই দোকানে আজকে আমরা এসেছি ভাপা পিঠে কিনতে আর ভাপা পিঠে কী করে উনি বানাচ্ছে সেটা দেখাতে। তো দেখতেই পাচ্ছ ওনার কতগুলো আগে থেকে বানানোই রয়েছে ভাপা পিঠে। তো উনি এখন আরেকটা বসাতে যাবে। এই যে ভাপা পিঠাটা এখন বসাচ্ছে, তো এই হাঁড়িটা ভর্তি জল আছে, আর এটা হলো একটা মাটির ঢাকনা, সরা বলা হয়, সেটাকে ফুটো করে নেওয়া হয়েছে মাঝখান থেকে যেন ভাপটা ওঠে গরম জলে। তো উনানটা দেখতে পাচ্ছ তেলের টিনের কেটে নিয়েছে উনি। তো উনি প্রত্যেক দিন এখানে দোকান দেয়। আমাদের এখানে গ্রামের মহিলারা ছোটোখাটো এসব কাজ করেই নিজেদের সংসার চালায়। সারা শরীর ঠুসা পড়ছে আর পাও নাগরানের পরে দুই দিন পরে দেখি সারা শরীরে টিমারে মতন গুটি 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 ডাক্তার আনলাম জ্বর করে। এখানে দেখো দিদি ভাই মা বড় মা দাঁড়িয়ে আছে, এখানে আমরা পিঠা কিনছি। তো পিঠেটা নিয়ে এখন আমরা বাড়ি চলে যাব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমার চ্যানেলটাকে এভাবেই সাপোর্ট করো তোমরা সবাই। আমাদের পিঠেটা প্যাকিং হচ্ছে, তো পিঠেটা প্যাকিং হয়ে গেলে এটা আমরা নিয়ে নেব। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। মা খালি পয়সা দে।